শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ গাইড বিডি। হেলথ কেয়ার বিডি আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও আলোচ্য বিষয় স্কিনের সমস্যা। আমাদের জীবনদশায় এমন কোনো মানুষ নেই যারা স্কিনের সমস্যায় ভোগেন না। তাদের জন্য সুখবর, রাজশাহী সেরা 10 জন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের নাম এবং তাদের চেম্বার ঠিকানা এবং রোগী দেখার সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মূল অংশে, যা থাকছে আজকের ভিডিওতে। রাজশাহীর সবচেয়ে অন্যতম সিনিয়র ডক্টর ডাক্তার মোহাম্মদ মকসিদুর রহমান, MBBS DDV চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগ প্রধান চর্ম যৌন রোগ বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী। স্যারের রোগী দেখার সময় ল্যাবিড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী, সময় বিকাল 5টা থেকে আসতে 10টা পর্যন্ত। স্যার নিয়মিত রোগী দেখে থাকেন। রাজশাহীর আরেকজন অন্যতম সিনিয়র ডাক্তার ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, MBBS DDV ফেলো, WHO FRSH লন্ডন চর্ম যৌন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী। স্যারের রোগী দেখার সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার মোহাম্মদ আফসার সিদ্দিকি, MBBS DDV MD চর্ম যৌন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক চর্ম যৌন বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাক্তন। স্যারের চেম্বারের ঠিকানা ইসলামী ব্যাংক হাসপাতাল ভবন 2, সময় বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। রাজশাহীর আরও একজন সুনামধন্য ডাক্তার ডাক্তার মোহাম্মদ গোলাম কাজেম আলী আহমেদ, MBBS DDV FCB চর্ম যৌন, চর্ম অ্যালার্জি কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন। চেম্বার ঠিকানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন 2, সময় শনি থেকে বৃহস্পতি বিকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, MBS MBBS বিশেষ স্বাস্থ্য, MD স্কিন অ্যান্ড VD চর্ম কুষ্ঠ অ্যালার্জি নখ ও যৌন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক চর্ম ও ভেনারোলজি বিভাগ রাজশাহী মেডিকেল হাসপাতাল রাজশাহী। স্যারের রোগী দেখার সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন 1, সময় বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, MBBS বিশেষ স্বাস্থ্য, DDV চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ, ফেলো ইন ডার্মাটোলজি চর্ম যৌন বিভাগ রাজশাহী মেডিকেল হাসপাতাল রাজশাহী। বিশেষ দ্রষ্টব্য বীর মুক্তিযোদ্ধা মজদারি বা কোরআনে হাফেজ এদের জন্য এবং গরিব অসহায় রোগীদের জন্য স্যার বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন। স্যারের চেম্বার ডাক্তার মোহাম্মদ আলমগীর স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টার, সময় বিকাল 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার চম্পা চন্দ্র, MBBS BCS FCPS চর্ম যৌন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা মহিলা রোগী আছেন, যারা পুরো ডাক্তারের কাছে নিজের সমস্যার কথা মন খুলে বলতে পারেন না, অস্বস্তি বোধ করেন, তাদের জন্য একটি সুবিধার ব্যাপার হচ্ছে যে ফিমেল পার্সন ডাক্তার চম্পা চন্দ্র চর্ম যৌন বিশেষজ্ঞ সম্পূর্ণ ব্যথামুক্ত সেলাইহীনভাবে শরীরের যে কোনো স্থানের আধুনিক পদ্ধতির মাধ্যমে আঁচিল দূর করা হয় এবং ব্রণের দাগ দূর করা হয়। এছাড়াও যেসব স্থানে চুল নেই চুল করার ব্যবস্থা করা হয়। ম্যাডামের চেম্বার ঠিকানা পকোড়া ডায়াগনোস্টিক সেন্টার রাজশাহী ভবন 2, সময় শনি থেকে বৃহস্পতি বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার মরিয়ম নেসা, MBBS DDV MCPS FCPS চর্ম যৌন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী। চেম্বারের ঠিকানা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী, শনি সোম বুধ সকাল 11 থেকে দুপুর 1টা পর্যন্ত ম্যাডাম নিয়মিত রোগী দেখে থাকেন। ডাক্তার মোহাম্মদ আজরাফ হোসেন খান, MBBS MCPS DDV ত্বক অ্যালার্জি কুষ্ঠ যৌন রোগ বিশেষজ্ঞ, সহযোগ অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম রোগ বিভাগ রাজশাহী মেডিকেল হাসপাতাল রাজশাহী। চেম্বার ঠিকানা শাপলা ডায়াগনস্টিক কমপ্লেক্স গেটার রোড লক্ষ্মীপুর রাজশাহী। রোগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগী থাকেন এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ডাক্তার মোহাম্মদ হাসান আলী মনসুর, MBBS DDV PGT ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি
যৌন ও ত্বক বিশেষজ্ঞ, রাজশাহী রয়্যাল হাসপাতাল লিমিটেড, রাজশাহী চেম্বার ঠিকানা রাজশাহী রয়্যাল হাসপাতাল ডায়াগনো সেন্টার লিমিটেড রাজশাহী, বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নিয়মিত রোগীদের থাকেন এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করছি এই ভিডিওদের মাধ্যমে আপনাদের পছন্দের ডাক্তার খুঁজে পেতে কিছুটা হলেও সুবিধা হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ডাক্তার চেম্বার সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।